রং নাং বারে টেলিফোন আইলো বারিক গলার হনিয়ালে কইব খান তো করা ইচ্ছা জুয়ানো থার্মোমিটার বড় আগবাইল বাবা রে খালি বারিক গলা হনিয়ালে আর ঠিক না এর বাদেও কিবার শর্মে গরমে রং নাম্বার আবার ঘুরাইব আমি ইকান খানো লাগছে ও ধীরে ধীরে মায়া লাগেন না নিখ আমরা ইচ্ছা জানি না তেমন বন্ধু যখন বান্ধবীর আওয়াজ হয় একশনটা বাড়ে বাড়ে কিনা ধীরে ধীরে কইব ই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নি হোয়াটসঅ্যাপ আছে নি লাইন করি লাগছ যদি হোয়াটসঅ্যাপ থাকে কইব মন কিচ্ছু আনিও না আমি তোমার বাড়ির সমান একটা বার তোমার ফটোটা ফাটাও বলে দেখি আর কাটিলে না ওলা চলেন না গসাই দেখিয়াও হাঁটিলে ইয়ে শুনা যেমনি শুনা হয়েছে এ আর রাইজ খবর লাগে না বেউ সকালে বুমবুলাতে ওলা নানি গসাই এর কারণে আমার বুজুর্গ ইলা রং নাম্বারে যত যোগাযোগ হয়ে যায় এটা বিয়াই বেশি দিন জমিন লাস্টিং করে না করেনি বেশ সুন্দর বেটিন তোর আওয়াজটা বাসে না মোবাইলও আল্লাহ এটা একটা নিয়ামত তারারে দিস কিছু আল খাতরা বেটিন যারা এলো খুইয়ার লে হলিন যা ভর না ঠিক আছে না পরীক্ষা করে দেখিও বেশ সুন্দর বেটিন তোর আওয়াজ কি এক বোটা বোটা মুখা খেলি আল্লাহ অন্যবার দিলেইছে তানে না আর কিছু আসুন নানি মোটামুটি একশন বাবাই আওয়াজ একদিন বাদে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয় এর বাদে তখন হইল বান্ধবী এখন দেখলাম তুমি যদি মনে কিচ্ছু আনো না তাহলে ভিডিও কলটা করে তুমি খারাপ পাইও না এইভাবে আপনার আকর্ষণটা বাড়ি যায় বাড়ে না কমে আকর্ষণ বাড়ে ফেরাউনের দাসিয়ে জমিল কোলে ফুনিয়া মুসলমান হইলাম আরে ইমানের তেজে সারা বাসায় মল সারায় খবর পাইছ যে বাসায় হইতেছে আমারে খোদা মানো ফাহাশারা ফাকালা ফানাদা ফাকালা আলা রব্বুকুমুল আলা হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাইলা আল্লাহ জানাইলো মুসা তুমি বনি ইসরাইল যাও এখন বনি ইসরাইল কলিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের দ্বীন ইসলাম কলিমার দাওয়াত দেন কিছু সংখ্যক মানুষ ঈমান আনছে নবী মানছে আল্লাহ একজন বলিয়া বিশ্বাস করে লাইছে আর কিছু সংখ্যক মানুষ ছিলা তারা কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম রে নবী মানছে না মানছেনি মানুষ আপনার দুই পাট হয়ে গেছে দুইটা গুঁড়ো ধরে লেগেছে এক গুঁড়োই মুসানে মান হইল আর ফেরাউনে কইল ফাহাশারা ফানা দাফা কালা আনা রব্বুকুমুল আলা মুসার আল্লাহরে মানিও না আমারে মানিও আমি হইলাম খোদা জোরে বলো না আউযু বিল্লাহ হে কিদা খোদা হইল আমি তোমাদের খোদা বাইরে লম্বা আলোচনা আমি সংক্ষেপে হইতেছি সময় কম ফেরাউনি আপনার খোদাই দাবি করলো ফেরাউনে কইল যাই না মারে খোদা মান ভাই জন্ম তো যাই ভাই আর যাইল খোদা মান ভাই না তোমার জমিন তো আমি কাতল করে লাইব ফেরাউনে খোদাই দাবি করে তার কিছু ছেলা সামান আসইল নানি আতো না আমরা জিপি এক বেটা বুটো খাড়া হইছিল পঞ্চায়েত তার নাম হইল বশির মাঝে মাঝে গান সান হয় দই দই বেছে ওইলেন কোন সময় আটিয়া যাইতে হইব আও দাঁত ফালাই দেব একদিন দরবার লাগাইছিল মানুষের বাদে এখন আমি তো দাঁত হাতাও গেলাম আতুয়া ডাক্তর হাবুইটা ও হে বুটো খাড়া হয়েছে প্রেসিডেন্ট পঞ্চায়েত বুট খাইলেছে হয়েছিসটা বুঝতেছেন ও বলো খাড়া হইয়া বাক্কা হয়েছে রুচি করে দিয়েছে হে আর ফাঁস করবো নি হোস হয় বাদে বাজারও মিটিং করি এখ আমি এক বেয়ান দাদার আমার লগে আরো হয়তিস বেয়ান তা বলে কিলা বলে এগুলিতে কিতা বুঝি আমার বুট মিলি না বুঝতে পারছেন না অবস্থা না ওই কিন্তু বুট দিয়াও বিপদ
ফেরাউনি আপনার দেখলো, ফেরাউনের কাছে খবর আইলো, ও বাদশা আপনার গরজে দাসী যাইনাছো, এন কিন্তু আপনার বিপক্ষে আপনার কোনো সময় জমিন খোদা মান চল না। কুল খালনে তারা কইলা, ও বাদশা আপনার দাসিয়ে মুসারে নবী মানি লইছো, আর মুসার আল্লাহ রে আল্লাহ বলিয়া স্বীকার করছো। বাদশার গুসা উঠিল, আমি হইলাম দেশের খোদা, আমার সারায় মানতেছো আর আমার ঘর দাসি আমার মানে না, এখন আমি জমিন তার কাতল ভরতে হইবে। বাদশাহ ডার করলো, সেই মেয়ে লোকরে আমার কাছে আনো, বাদশার সামনে আনা হইল। আনাবার পরে হইল, ও মহিলা আমি তোমার খোদা, আমার জমিন তুমি এখন খোদা মানে না। ও মুসলমান এই মহিলায় জানাইলাও না ফরমান, তুই আল্লাহর দুশ্মন নবী মুসার দুশ্মন, তোরে কোন সময় খোদা মানা সম্ভব হইত না। আমার আল্লাহ একজন, যে আল্লাহ মানুষ মারতো পারে বাঁচাইতেও পারে। ও আল্লাহ হইলে আমার আল্লাহ, আমার আল্লাহ রে তুই ন জমিন আল্লাহ মানে লা। ফেরাউনে বহুত কলে কৌশলে বুঝাইল, মহিলা তুমি আমার ঘরে রইয়া যদি আমার বদনাম করো অসুবিধা হইব, তুমি আমার কথা মানিয়া যাও, আমার কলিমা পড়িলাও, আমার কথা মানো, তোমার জীবনের জন্য সুখী বানাই দেব। কোন সময় মানুষের টাকার লোভ পড়িয়া ধর্ম বদলিলায় বদলে নানি, পয়সার মাধ্যমে ধর্ম বদলিলাই বাইরে, টাকা পয়সায় ধর্ম বদলিও না। এই জমিনের মধ্যে অনেক ধর্ম আছে, আল্লাহর কাছে সবচাইতে সম্মানী মনোনীত ধর্ম যেটার নাম হইল ইসলাম। ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ ফরমাইলে আমার কাছে মনোনীত সম্মানিত যে ধর্ম আছে সেটার নাম হইল ইসলাম ধর্ম। বাদশাহ চেষ্টা করলো, এনরে কলিমা তুলে সরাইতে সম্ভব হইল না। এই মেয়ে লোকর দুইজন সন্তান, মেয়ে সন্তান একজন সামান্য বড়, আর একজন কোলো দুগ্ধ পান করতেছ। বাসায় জানাইল, মহিলা তুমি যদি আমার খোদা মানো না, তোমার দো বাচ্চা এবং তোমার গরম তেল ফালাইয়া জ্বালাই অসুবিধা নাই। এই মেয়ে লোকের ইমানে জজবা উপরে মানে হইল। এই মেয়ে লোকে জানাইল, বাসায় আমার তো মাত্র দুইটা সন্তান, আমার যদি একশত সন্তান হইত তাহলে আমি আল্লাহর রাস্তায় ছাড়তে অসুবিধা হইল না। বাসায় তেল আপনার গরম করাইছেন, চুলার মধ্যে আগুন দিছেন, আগুনে দাউ দাউ করে আগুন জ্বলের কড়াই বানি হয়েছে, তেল গরম করাইল, ও পরিমাণ তেল গরম হয়েছে, ফুটন্ত তেল হয়েছে। বাসায় জানাইল, মহিলা যদি আমার খোতা মানিলাম এখন পর্যন্ত তোমার সময় আছে, আর যদি খোতা মানলা তাহলে তোমার এবং সন্তানা দিনে জ্বালাইলাইম। এই মহিলায় জানাইলা, বাসায় আমার কোনো দুঃখ নাই, আমার সন্তানা দিনে নিয়ে তেল জ্বালাইলাও। প্রথমে বড় মেয়ে সন্তান তেলের মধ্যে ফালানি হইল, ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। দুই নম্বরে বাদশায় জানাইল, ও মহিলা এখনো তোমার সময় বাকি আছে, আছে কিনা বাইরে মেয়ে লোকের ইমানি জজবা আছে নানি, ইমানি জজবা আছে। কয়েকদিন আগে কর্ণাটক রাজ্য দেখছনি, একজন মেয়ে লোকে কিতা করেছে, অনেক আপনার হিন্দু সম্প্রদায়ের যারা ছিল তারা হয়েছেন জয় শ্রীরাম হো। এই মেয়ে লোকে জানুর ঢোল ঠোরাইছিল, জমিন কোন মানুষের ঠোরাইছিল, প্রকাশ্য মানুষের সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া দৌড়ায়। ইমানি কি পর্যন্ত তেল, ইমানি জজবা। সেই মেয়ে লোকে জমিন হিজাব রে খাদ্য ঘর করে লাইছেন, করছেন কিনা। একজন মহিলার কারণে এই জমিনের মধ্যে পর্দাটা আপনার অটল রয়েছে বা। ও মুসলমান এই জমিনের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে পর্দা, পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। নর নারী যারা আছো, বেটালি বেটিনি যারা আছো, তাদের জন্য পর্দা করা হইল সবার জন্য ফরজ। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ সেই মেয়ে লোকের মতো আমাদের প্রত্যেক ঘরে ঘরে বলা এক একজন মেয়ের সন্তান দান করো। সারাই হো আমি, আর জোরে হো আমি, এক বেটিয়ে সারা বিশ্বরে খাবাই ছাড়িছে, ছাড়ছে কিনা মাথো না।
আমরার বেটি নইলে বুর্গা খুলিয়া দৌড়াইল। জানোর ভাই চাইছেনি অনবরত পুরস্কার দিয়া পুরস্কৃত করতেছেন জি। প্রত্যেক পরিবার এই ধরনের এক একজন মহিলা হলাল্লার জন্ম দেখো সারায় হওয়া আমি আমার বজরগণ বর্ষানা ফরমানে ফেরাউলে এই দাসির গুল তলে দুধর শিশুরের টাল মারিয়া নিয়া এই গরম তেল খড়ারির মধ্যে সারিছে মারা যায়। এরপরে এই মেয়ে লুকরে খড়ারির মধ্যে জ্বালাইয়া মারিলাই আল্লাহর হবিব আলাইহিসসালাম রজবের ২৭ তারিখ মেরাজের মধ্যে গেছিল আপনারা জানা আছে। বর্তমানে যে মাসলের মাসের নাম হইল মাহে রজব, ও রজব মাস ২৭ তারিখ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গেছিল। রসুল্লাহ মেরে যাওয়ার সময় নাকের মধ্যে জন্নতি শুকরা নাইতেছে। রসুল্লাহ ফরমাইল ও ভাই জিব্রাইল এখন আমার হোসাই আমার নাকের মধ্যে জন্নতি শুকরান হইতেছি। হযরত জিব্রাইল ফরমাইল ইয়া রাসূলুল্লাহ একজন মেলুকর কবর এই কবর তোর জন্য তোর শুকরান বাইর। এই মেলুক সাধারণ কোনো মেলুক নাই, বাদশা ফেরাউনে এই মেলুকর দুইজন সন্তান এবং মেলুকরে দিন ইসলাম ধনে সরাইবার জন্য জমিন গরম তেল বিরান করিয়া ছাড়িছে। এর কারণে রব্বুল আলামিনে এই মেলুকর কবর তলে আল্লাহর জন্য দি শুকরান ভার করছেন। দূরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুরগণ জমিন আল্লাহ আল্লাহ করিও, নেক আমল করিও, মসজিদ মদরসার খেদমত করিও, মা বাবার সেবা করিও। বাইরে যদি মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে মা বাবা দুই নিয়ামত আল্লাহ দান করছে, অনেকর মা আসনে অনেকর মা নাই, অনেকর বাবা আসনে অনেকর বাবা নাই। রসুল্লাহ ফরমাইল আউলাদুর জন্য মা বাবা ইলা দুয়ার দরজাম। আউলাদুর সঙ্গে মা বাবার কি পরিমাণ মায়া, মা বাবার পরিমাণ মায়া। জীবনের শেষ সময় যদি মা বাবা মারা যায় বাইরে মরণের আগ সময় আগ মুহূর্তে মা বাবার চক্ষুটা মেলিয়া সন্তানাদির বাসায় ও সময় আল্লাহর বন্ধু বন্ধু দুনিয়া তুলে বিদায় নে। আল্লাহর হবিব আলাইহিসসালামে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায় আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় বলো একটা মকবুল হুজুর সাহেব আল্লাহ দান করেন। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার চায় আল্লাহর হবিবে ফরমায় তার নামায় বলো আল্লাহ দুইটা হুজুর সাহেব দান করে। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না একবার না দুইবার নয়, যদি কোনো মানুষে ডেইলি দিন ১০০বার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির নামায় বলো ১০০ মকবুল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবা বাড়ি থাকলে জানো শান্তি মিলে মিলে কিনা, মা বাবা যদি বাড়ি থাকেন না বাড়ি আন্দাই রয়ে যায় ওই কিনা। এখানে অসলিয়া থাকলেও সন্তানের কোষণ সন্তানের মনটা শান্তি থাকে, আর যদি মা বাবা মারা যায় সন্তানের খলি যারা গুণ কোনো সময়ে বন্ধ হইলা। কিন্তু বদনা ফরমান আউলাদ আছে যদি মা বাবা মারা যায় এ কিন্তু নিশ্চিন্ত হইল তার বিবি বাচ্চা লইয়া জমিল চলাফেরা করে অসুবিধা নাই। অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। আউলাদর লোকে মা বাবার জেলা মায়া জমিন কোনো মানুষের লোকে এলা মায়া নাই জি, ঠিক কিনা? বহু জোয়ানে মা বাবার কদর বুঝেন। বাইরে জোয়ান তুমি একদিন বড় হইবা, আজ যদি জমিনও তোমার মা বাবার খেদমত করো সেবা করো জমিনও বিবাহ করবায় আপনার সন্তানাদি ভাইবায় আপনার সন্তানে আপনার সঙ্গে ওলা ভালো ব্যবহার করবো সুবহানাল্লাহ। আপনি যদি মা বাবার লোকের ভালো ব্যবহার করো আর আপনি যদি খারাপ ব্যবহার করো তোমার সন্তানা দিয়ে ভবিষ্যতে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলা খেলাধুলার জন্য বাইর হইতা, সকালে যাইতা বন্ধু বান্ধবের লগে আবার বিকালে ঘুরিয়া হইতা। একদিনের ঘটনা
আল্লাহর হাবিব আকালে সালাম বিকালে কুরিয়া বাড়ির মধ্যে ঢুকছনি রসুল্লাহর কন্দন কোন সময় বন্ধ হয় না। আম্মা যান হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাই রইছে, ও বাবা মুহাম্মদ আমার হইলাও, জমিন কোন মানুষে মারছে নি না কোন মানুষে গালি আইল। রসুল্লাহ ফরমাইল, মা গো আমারে কোন মানুষে মারছে না কোন মানুষে গালি আইছে না, আমার মনের দুঃখ, প্রতিদিন আমি খেলাধুলার জন্য বাইর হই, যখন বিকাল যায় আমার বন্ধু বান্ধবর বাবা হল যায়, সারাই খান্দ করিয়া তাদের লইয়া বাড়ি খালোয়, আমার মনের দুঃখ, আমার বাবা জান কই, আমার বাবা জানোর খবরটা আমার দিয়া দে। হায় রে আফসোস সন্তান, ছোটবেলা যদি বাবা মারা যায় সন্তানে কিন্তু বাবার কথা কোনো সময় বুঝে না, যখন সামান্য বড় হয় আব্বু আব্বু হওয়া শিখে, যখন সামান্য মাত ফুটে তখন কিন্তু বাবার অনেক ধরনের তালাশ করে করে গেলাম। যে কোনো মানুষরে দেখলে বাবা হইয়া কুলো যায়, যে কোনো মানুষরে দেখলে চাচা হইয়া কুলো যায়, কিন্তু কুলো যাইব আবার মুখে চাইব, আবার কম সময়ের ভিতরে ঘুরি আমার কুলো আইব, দাদার কুলো আইব, দাদের কুলো আইব, কোন কারণে বাইরে মা বাবার কুলো সন্তান জেলা শান্তি পায়, জমিন অন্য কোনো মানুষের কুলো হইলা শান্তি পায় না। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমার বাবা জান কই আমার হইলাও, হযরত আমিনায় ফরমাইল, ও জাদে মুহাম্মদ তুমি জমিন আবার ছয় মাস আগে তোমার বাবা যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়নিছ, রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমার বাবার কবর হই আমার লইয়া চলো, আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিছই, রাস্তায় এক জায়গা সেই জায়গার নাম হইল মোকামে আবওয়া, মোকামে আবওয়াত গেছই, যাওয়ার পরে দেখা যায় হযরত আমিনা বেমার পড়ে গেছই, এখন হাঁটা সম্ভব হয় না, আল্লাহর হাবিবর জানো মুবারক, মা আমেলায় মাথা রাখছই আর আল্লাহর হাবিবর বাড়ি চাইতেছই, ও সময় দেখা যায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দটা চক্ষু বা জোর জড়াইয়া জল বাই রই যায়। কোন কারণে বাইরে মা বাবা যখন মারা যায় জীবনের শেষ সময় সন্তানাদির ভাই মা বাবায় চায়, যদিও জবান বন্ধুই যায় ইশারা দেওয়া হইল জাদুমণি হল আমি মারা যাইয়া তোমাদের আল্লাহর হাওলে করিয়া বিদায় নিলাম। বাইরে মার খান্দন বাবার খান্দন দেখার পরে সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হইলা, আল্লাহর হাবিবে যেমনে দেখছেন ফরমাইল, মামিনা ও মা গো আপনি মনের কোন দুঃখ গোপন করে এখান দিতেছ কইলাও, হযরত আমিনা চুমা খাইনার ফরমাইল, ও জাদুমণি মুহাম্মদ তুমি জমিন আমার ছয় মাস আগে তোমার বাবা জান বিদায় নিছ, আমি চিন্তা করি আর আমি যে বেমার হলাম হয়তো সেই বেমারের কারণে আমি মারা যাইব, ও বাবা মুহাম্মদ যদি আমি মারা যাই আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। ও বেমারের পরে আল্লাহর হাবিবর আম্মা যান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছই, আল্লাহর হাবিবারে দিন সাহাবায়ে কেরাম লইয়া সেই রাস্তা বের রওনা দিছই, আল্লাহর হাবিব যখন মুকামে আবওয়ার জমিন যায় মুকামে আবওয়ার জমিন দেখল রাসূলুল্লাহর চক্ষুর জল জোর জোরাইয়া বাইর হই যায়, বাইরে যদি আপনার মা শিলচর গুঙ্গুর মেডিকেলও মারা যায়, শিলচরের মধ্যে গ্রিন হিলস মারা যায়, বেলির মধ্যে মারা যায়, অন্যদিন যখন শিলচর গুঙ্গুর বেডে গেল যাইবাই, এই বেডও যে বেডও মারা গেছ, এই বেড যখন দেখবাই তোমার মার কথা তোমার মনে আইব, তোমার বাবার কথা মনে আইব, হায় রে হায় ও জায়গা তোমার পরে আমার মা তুলিয়া তোরে বিদায় নিছ, ও জায়গা তোমার পরে আমার বাবা জান তুলিয়া তোরে বিদায় নিছ, আল্লাহর বন্দার কলিজারা কোনো সময় বন্ধ হয় না,
অথবা সন্তান যদি কোনো জায়গায় মারা যায় রাস্তা পায় মা বাবা যাওয়ার সময় সেই সময় রাস্তাটা হয় মা বাবার চোখের জল কোনো সময় বন্ধ হয় না। এর কারণে আমার বুজুর্গ আমার বিশ্বাস হইল মানুষের জীবনের শেষ সময় আওলাদের সঙ্গে মা বাবায় কথা হইয়া বিদায় নেই। আমার মা যখন দুনিয়া তোলে বিদায় নিছ আমি এইভাবে দরিয়া বইছি আমার ভাই চাইছ জীবনের শেষ সময় হয়েছিল যাতে উনি হল আমি আল্লাহর হাওলা করিয়া জমিন তোলে বিদায় নিলাম আল্লাহর অভিবেদন হলে মুখে আমার জমিন দেব আল্লাহর অভিবার চকুর জল কোনো সময় বন্ধ হইলা সবাই কেরামে মরো ভাই আর রসুল আল্লাহ কোনো মানুষে মারলো না কোনো মানুষে গালিয়াইল না আপনি নবীজি কোন কারণে খান্ত হইলা আল্লাহর হবিবে ফরমাইল আমার সবাই কেরাম এই যে জায়গার মধ্যে আইলাম জায়গার কোনো পরিচয় পাইছনি ইয়া রসুল্লাহ সেই জায়গার নাম হইল মোকামে আবুয়ার জমি রসুল্লাহ ফরমাইল না রে তোমরা চোখের মধ্যে মোকামে আবুয়ার জমিন দেখরাই আমি রসুল্লাহ যখন মোকামে আবুয়ার জমিন দেখছি আমার মা হযরতে আমিনার কথা মনের মধ্যে আইছে ও জায়গা দেওয়ার পরে আমার আম্মা জান বেমার পড়ছই ও বেমারের পরে আমার আম্মা জান দুনিয়া তো নেবি দায় নিছই আমি রসুল্লাহর আম্মার কথা আম্মা জানোর কথা দিলে আইছে আমার মার মায়ার কারণে মহব্বতর কারণে আমি জমিন খান দিয়ার আমার বুজুরগন জুয়ান বাইয়াই আল্লাহর হবিবে ফরমাই আল্লাহর হবিবে ফরমাইল যদি মানুষে প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে এই জিয়ারত করলে মানুষের কি লাভ হয় রসুল্লাহ ফরমাইল গভীর লাগো আল্লাহ তার নামে আমল অসংখ্য লেগে দান করে ও আল্লাহ তার জীবনের গোনারে মাফ করিয়া দে ও কতি বালাহু বাররা আল্লাহ তার নামে আমল অসংখ্য লেগে দান করে জোরে বলো সুবহানাল্লাহ ও যুবক সমাজ যদি মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও যখন দোয়া করবাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও রাস্তার কিনারে কবরস্থান আছে তোমার মা বাবাই তোমার ভাই সেয়া বই রইছে মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আল্লাহু লা ইয়াসমাউ কালালিহিম তুমি হাঁটিয়া যাইবাই তোমার ফাওয়ার মধ্যে ইউনাইটেড আমার জুতা আছে তোমার ফাওয়ার মধ্যে ফ্লাইট আছে অজন্তা আছে ফেরাগন আছে বাইরে যে কোনো জুতা লইয়া যাইবাই রাসূলুল্লাহ ফরমায় আল্লাহু তোমার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায় আর জানাই বাবু যাদুমনি আইজিটর খান্দি দোয়াজুর মহফিল তুমি আমার কবর দ্বারে দিকে নাই একটাবার আমি মার জন্য কোন কারণে দোয়া করাইলে না বাবা তোমার জন্মের সময় আমি হাইলা খান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও গেলাম অন্তনে অক্সিজেন লাগাইয়া শিলচর গঙ্গুর মেডিকেল গেলাম বাবা তোমার জন্মের সময় আমি মা জননী জমিনের মধ্যে বেউছিলাম এখন জমিন আসো একটাবার আমি মা বাবার জন্য সামান্য দোয়া করাইলাম আমার বুজুরগণ এই জমিন যদি মানছে আল্লাহর রাস্তায় সদকা করে এই সদকা করার কারণে আল্লাহ তার দিলিয়া সাথে মন্নারে ঘুরাই দেয় না সদকা দিয়া দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই আল্লাহর হবিবে ফরমায় আর সরকা তো তার উদ্দুল বলা ও তাজিদু ফিল উমরি সরকা দিলে বলা মসিব সরিয়া যায় ও তাজিদু ফিল উমরি আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই অন্য হদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আস সাখিয়ু কারিবুম মিনাল্লাই ও বাঈদুম মিনাল্লার যারা আল্লাহর রাস্তায় সরকা খয়রাত করে আল্লাহর নৈকট্য লাভ করে যায় ও বাঈদুম মিনাল্লার আল্লাহ তার তনে দুজো আপনার সরাইলাই অন্য হদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুর আল জান্নাতু দারুল আসখিয়া রাসূলুল্লাহ ফরমায় জান্নাত হইল মানুষের জন্য যে মানুষে জমিনের মধ্যে সরকা খয়রাত করে আল জান্নাতু দারুল আসখিয়া এই জান্নাত হইল ও মানুষের আবাসভূমি যারা জমিন ও আল্লাহর রাস্তায় সরকা করিলাই তাদের জন্য জান্নাত হইল আবাসভূমি জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হবিবর বাগান
রহমানিয়া হাফিজিয়া কারিয়ালা মাদ্রাসা, আমি ওলায় জল ভাই চাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। ও মুদরসার মধ্যে 1000টা দেখা দে, আমি দোয়া করব যখন কাল কিয়ামতের ময়দানে লোকটি ভাই সেই হাশরের ময়দানে এই মুদরসায় তোমার জন্য সুপারিশ করব। আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে মানুষ যখন কোন সারা পাইত নাই ওই সময় দুইটা জিনিসে সুপারিশ করব, এর মধ্যে একটা হইল ইয়াকুলুল কুরআন আই রব্বি ইন্নি মানাইতুল্লাম, কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করব, আল্লাহ তোমার বান্দায় জমিন আমার খেদমত করছে, তালেবাই ফলিত আমার ডেস্ক লইয়া দিছে খেদমত করছে, আজ কিয়ামতের ময়দানে খুশিয়া, আজ কিয়ামতের ময়দানে হইয়া তোমার বান্দারে আপনি মোলাই জন্য তো জায়গা দেও। বাইরে কোরআন দিলেও তৈব একজন মানুষে 1000টা টাকা দে, আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের লগে তোমার হাশর করব। সারায় হো আমিন।